কোপার আগে হুচট খেল ব্রাজিল আগামী একুশ জুন থেকে শুরু হতে চলেছে এবারের কোপা আমেরিকা আগে দল থেকে ছিটকে গিয়েছিলেন ব্রাজিলিয়ান পোস্টার জুনিয়র। দলের কম্বিনেশন নিয়ে বেশ প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কোচ দরিভাল জুনিয়রকে তবে এবার ব্রাজিল দলে এলো নতুন নিয়ম যা দেখে চমকে গিয়েছে ব্রাজিল ভক্তরা কোপার আগে এমন নিয়মকে কিভাবে দেখছেন ব্রাজিল ভক্তরা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক স্প্যানিশ ক্লাব জিরোনাতে খেলার সুবাদে জার্সির সঙ্গে মিলিয়ে গোলাপি রঙের চুলে খেলতে দেখা যায় ইয়ান কৌতকে কিন্তু সেটিতে বাঁধে সেদেছে ব্রাজিল জাতীয় দল যদিও স্বদেশী ফুটবল ফেডারেশনের আপত্তিতে তিনি চুলের রং করা অংশ ছেটে ফেলেছেন সেই ইস্যু নিয়ে শুরু এরপর ব্রাজিল জাতীয় দলের ফুটবলারদের শৃঙ্খলার মধ্যে রাখতে কোপা আমেরিকার আগ মুহূর্তে এক গাদা নির্দেশনা জারি করেছে সিবিএফ ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমে ও গ্লোবো জানিয়েছে ফুলব্যাক ইয়া কৌতুকে সিবিএফ চুলে রং না করার জন্য অনুরোধে জানিয়েছিল তাতে কোনো সমস্যা দেখেন না কৌতু সেই কারণে কোনো যুক্তি না দেখিয়ে তিনি সেই অনুরোধে মেনে নিয়েছেন এছাড়া কয়েকজন ফুটবলারের আচরণে নীতিমালা ভঙ্গ হতে পারে কিংবা স্পন্সর প্রতিষ্ঠান মনক্ষুণ্ণ হতে পারে ভেবে বড় আকারে নতুন নির্দেশনা দিয়েছে ব্রাজিল নিয়ন্ত্রণ সংস্থাটির প্রণীত রুলস কন্ডাক্ট নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য ফুটবলের দেওয়া হচ্ছে মাঠের বাইরেও খেলোয়াড়দের ইমেজের ব্যাপারে সচেতন থাকা চটকদার কানের দুল গলার মালা পরিহার করা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিচক্ষণ হওয়া আহারের সময় ফোন ব্যবহার থেকেই বিরত থাকা স্পন্সর প্রতিষ্ঠানে দেওয়া ক্যাপ পরিধান করা ইত্যাদি এছাড়া নতুন নির্দেশনা রয়েছে হেডফোন ব্যবহার বা জোরালো মিউজিক শুনতে শুনতে স্টেডিয়ামে আশা থেকে বিরত থাকা লকার রুমে খেলোয়াড়দের গান শোনা কিংবা খেলার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে না দেওয়া অনুশীলন ও খাবারের বিষয়ে মনোযোগী হওয়া সময়ানুবর্তী হওয়া এবং সিবিএফ এর পরিকল্পনাগুলোকে সম্মান করার নির্দেশনা হেডফোন পরিহার সহ কিছু বিষয় আগে থেকেই ফিফা এবং লাতিন ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কন্যা বলে নির্দেশনা উল্লেখ ছিল নতুন নির্দেশনা বিশেষত চুলে রং না করা নিয়ে ইয়ান কৌত জানান এটা অনুরোধ ছিল তারা আমাকে বলেছিল গোলাপের রং অসংযত ধরনের বা এরকম কিছু একটা জানায় আমি এটা বিশ্বাস করি না কিন্তু তাদের মতকে আমি শ্রদ্ধা করব। তারা আমাকে বলেছে ফেলে দিতে এবং আমি সেটাই করব। আমি মৌসুম জোড়ে গোলাপের রং করা চুল নিয়ে খেলেছি এটা আসলে আমার পছন্দ ভালোই চলছিল ছিল মজার ছিল বিষয়টি জেরোনায় ভিন্ন রকম ছিল সেখানে অনেক মানুষ তাদের চুল রঙিন করে এটা ফ্যাশনের মতোই এখানে জাতীয় দলের সেই চক্রের শেষ আমি কালো চুলের ইয়ান তাতে কোনো কিছুই বদলাবে না আমি আছি আগের মতোই আগামী একুশ জুন যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে কোপা আমেরিকা যেখানে নয় বারের শিরোপা ব্রাজিলের যাত্রা শুরু হবে আগামী চব্বিশ জুন থেকে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা ডি গ্রুপে তাদের অন্যদি প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে তবে টুর্নামেন্টটি শুরুর আগ মুহূর্তে ফুটবলারের জন্য কড়াকড়ি আরোপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে কারো কারো মতে এটি ফুটবলারদের ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন করবে তবে এমনটা মনে করে না সিবিএফ বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে সিবিএফ খেলোয়াড়দের স্বাধীনতা বহুতত মত প্রকাশের স্বাধীনতা ও ব্যক্তি স্বাতন্ত্র বজায় রাখার নিশ্চয়তা দিচ্ছে সব মিলিয়ে ব্রাজিল জাতীয় দলে যে কারো ব্যক্তিগত আচরণের দায়ভার সম্পূর্ণ তার নিজের তাদের যে কোনো ধরনের মতামত বিশ্বাস লিঙ্গগত ধারণায় আমরা স্বাধীনতা দিই একই সঙ্গে সিবিএফ প্রশাসন শুরু থেকে যে কোনো বর্ণবাদী ও অন্যায্য আচরণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে